হ্যালো বন্ধুরা, আজকে আমি এখান থেকে আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও তোমাদের মতো একদম বিন্দাসে আছি। তো আজ ফার্স্ট পেমেন্ট আমি আনতে যাচ্ছি। তো কিসের ফার্স্ট পেমেন্ট, কেন ফার্স্ট পেমেন্ট, সব কিছু করতে মানে কী বলবো, শেষ পর্যন্ত ব্লগটা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন বেরিয়ে পড়েছি এটিএম। তো সত্যি কথা বলতে বন্ধুরা, প্রচণ্ড ভয়ও পাচ্ছে যে কীভাবে কি করে টাকাটা তুলবো। আর কোনো দিনও আমি এটিএমে যাইনি, তো ফার্স্ট টাইম। এখনও পর্যন্ত এত হাঁদা, এত বোকা যদি কেউ থাকে সেটা হচ্ছে তোমাদের মানে কী বলবো, তোমাদের বন্ধু শুক্লা। তো একদমই আমি বোকা, যতটা চালাক মনে করো ততটা চালাক না। তো বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে এটিএম থেকে টাকা তুলতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স, জীবনে প্রথম আমি এটিএম থেকে টাকা তুলবো। তো যাই হোক, বামিন এইদিকে এসো, এদিকে এসো, এসো বন্ধুরা, এসে গেছি। তো যাই হোক, এটিএম থেকে প্রথম এক্সপিরিয়েন্স, দেখো টাকা তুলে নিয়েছি কতগুলো টাকা। তো এতগুলো টাকা তুলে নিয়েছি, প্রথম পেমেন্ট, বাড়ি গিয়ে আবার কথা হবে। হ্যাঁ তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় কিছুটা বাজার করে আনলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো। সামনে হচ্ছে ওখানটা একটা মার্কেট বসেছে, সেখান থেকে ক্যাপসিকাম, বিনস আর ধনে পাতা নিয়ে এলাম। এখন সবজির খুবই কম দাম হয়ে গেছে, তো কী বলবো, সবজি শুধু খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলেদের দুধ, বড়ো ছেলের হরলিক্স আর ছোটো ছেলের দুধ গুলছি এখন খাওয়াবো। আর সত্যি কথা বলতে বাবাও খুব মানে খুশি পেমেন্ট পেলো, আর আমার প্রথম এক্সপিরিয়েন্স এটিএম থেকে টাকা তোলা। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর একটা শিক্ষাও হলো, তো কোনো মনে যদি দরকার লাগে। সত্যি কথা বলতে খুব ভালো লাগলো টাকাগুলো নিয়ে আসে। তো এখন এখন মানে কী বলবো, মোটামুটি সংসারটা ঠিকঠাকভাবে আমি চালাতে পারবো। সত্যি কথা বলতে ছেলেদের খাওয়ার থেকে সমস্ত কিছু কেনা কাটা অনেক কিছু করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মর্নিং, ঘুমটা ছাড়লো না? আর একটু লেপচে, আর একটু কম্বল চাপা দিয়ে দাও, একটু কম্বল চাপা দিয়ে দাও, ঠান্ডা লাগছে। ও একটু ঠান্ডা হাত দিয়ে দি। বলো গুড মর্নিং, বলো বন্ধুদের গুড মর্নিং। বন্ধুরা, আমি এইসবে উঠলাম, এখন 9টা বাজে, শোভা শোভা উঠে পড়েছি। আমার চুল দেখো, মনে হচ্ছে আমি শ্যাম্পু করেছি, তাই তো? আর কিউট বেবি, কিউট বেবি, আর একটা কিউট বেবি দেখো। তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ? বুকু, বুকু খাচ্ছ সকালবেলা? ঠিক আছে, খেয়ে নাও, আমি বেরু বেরু চলে যাবো, তোমাকে নিয়ে যাবো না, চলে যাই। ও তুমি যাবে আমার সাথে? আর তুমিও যাবা, তুমিও যাবা? উঠতে ইচ্ছা করছে না? বাবা কি কুঁড়ে, দেখো বন্ধুরা এখনো উঠেনি, লেপ চাপা দিয়ে চুপ করে শুয়ে আছে। কুঁড়ে হিসু করেছ দেখি, কই হিসু করনি আজকে? বাবা তুমি ছুচু করনি, তুমি আমার গুড বয়, তুমি আমার ছোঁয়ন্টু বলো, আমার ছোঁয়ন্টু, আমার মজু করো, কামড়াও, দাঁতটা দেখো, দাঁত দেখেছো তোমাদের বিট্টুর, কামড়া। তো যাই হোক, ছেলেদের একটু তোমাদের বেশি দেখিয়ে ফেললাম আমার ছোটো ছেলের দুষ্টুমি। তো কালকে রাত্রে কত কান্না করছিল বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠতে একদম ফ্রেশ হয়ে গেছে। তো সকালবেলা একটু ওদের সঙ্গে খেলা করলাম, খেলা করে স্নান টান করে একদম পুজো করে নিলাম, তার সাথে বাসি গাছটাও সারা হয়ে গেছে। তো একটু বাজারের দিকে যাব, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো কালকের ব্লগটা আমি এন্ড করতে পারিনি, তো যাই হোক, কালকের ব্লগটা আমি আজকে পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো কালকে দেখলে আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে এলাম, তো কিছু কেনাকাটা করতে হবে, একদম বাড়িতে সব কিছুই বারণ। তো তোমরা বুঝতেই পারছো যে মাসের প্রথম, তো এখন একটু কেনাকাটা করতে হবে, কিছু করার নেই। তো আজকে আমি একটু কেনাকাটা করতে যাব, আর সাথে দেখো সকালবেলা ভোর ভোর উঠে আজকে সব কাপড় জামা কেচে মিলে দিয়েছি, আর কিছুটা জ্বালন আমি ওইখান থেকে কেটেছিলাম, তো উনানে জ্বাল দেবো বলে। সেই জ্বালনগুলো কুচানো আছে, সেই জ্বালনগুলো গোছাবো, রোদে দেবো,
আর এইগুলো রোদে ধোবো তো এখনো টুকটাক অনেক কাজ আছে, বাবিনকে স্কুল পাঠিয়ে তারপরে আমি যাব মার্কেটে। তো চলো আজকে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো তোমরা যারা ব্লগ দেখছো তারা ব্লগের শুরুতেই একটা করে লাইক দিয়ে দিও। চলো, সত্যি কথা বলতে যেমন একটা সংসারী বউ হয় সেইরমভাবে আমি হয়ে উঠতে চাই, কিন্তু তবু জানি না কেন আমি শ্বশুর শাশুড়ির কাছে মন পায় না। তো শ্বশুরের কাছে তবুও যদি একটু অদ্ভুত পেয়ে থাকি কিন্তু শাশুড়ির কাছে একদমই পায় না। শাশুড়ি সবসময় ঘোষণা করে তার বউ খারাপ, তো জানি না কবে আবার তার কাছে আমি ভালো হতে পারবো, সে ভগবান জানে, উপরওয়ালা জানে, জানি না। তো যাই হোক, কন্টিনিউ ব্লগটা যে দেখতে থাকো ভালো লাগবে। সত্যি কথা বলতে আজকে খুব আনন্দ লাগছে যে ছেলেদের জন্য কিছু কিনবো, নিজের জন্য তো কিনেই না, সত্যি কথা বলতে নিজেকে নিজেই ভুলে গেছি। তো আমার মাও বলে যে তুই ওইরকম একটা, মোটামুটি আমাদের এখানটা শহরের মতো খুব একটা গ্রাম নয়, তো ওইখান করার মানে বউ হোস যাই হোস তুই একদম এত সাধারণভাবে থাকিস কেন, একটু সাজাগুজা করতে পারিস না? আমি দেখো মা, আমি সাজাগুজা করার সময় পাই না, তো সাজাগুজা করার সময় পেলেও না সেরকমভাবে ছেলেদের জন্য হয়ে ওঠে না। জানি না ছেলেরা যদি কোনোদিনও বড় হয় তখন নিজেকে একটু চেঞ্জ করব। তো আমি জানি তোমাদেরও হয়তো ভালো লাগবে চেঞ্জ করলে। আমি যদি নিজেকে বেশি সময় দিয়ে দিই তাহলে ছেলেদের আবার সময় দিতে পারবো না, তো তার বুঝে নিজের কথা ভেবে না ভেবে ছেলেদের জন্যই ভাবছি। তো এই জ্বালনগুলো ওই পাশ থেকে কেটেছিলাম, তো কাটার পরে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। তো কুচিয়ে নেওয়ার পরে আমি আর তুলিনি কালকে, আমি বলি ঠিক আছে পরেই তুলবো, আর তোলা হয়নি, তো আজকে এগুলো ছাদে দিয়ে দেবো। রোদে এখন দু তিন দিন চার দিন রোদ খেয়ে গেলে তারপরে আমি উনানে রান্না করতে পারবো। তো সত্যি কথা বলতে উনানে রান্না করাটা মানে খুব একটা ভালো নয়, কারণ দুটো ছেলে নিয়ে না উনানে রান্না করতে গেলে একটু সময় সাপেক্ষ, মানে উনান গোড়ায় বসে থাকতে হবে, ঠিকঠাক টাইমে জ্বালন দিতে হবে, গ্যাসে হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু দেখা যাক, তবুও ফাঁক ফাঁক করে করে করতে হবে। তো কষ্ট তো করতেই হবে, সংসার যেহেতু করছি সাজতে হবে তবে সংসারটা করতে পারবো। যেহেতু আমার মা একটা সাধারণ ঘরে আমাকে বিয়ে দিয়েছে, খুব হাই ফাই ঘরে বিয়ে দেয়নি যে আমি পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো, তো আমার ভাগ্যটাকে আমাকে নিজের কাছে নিজে লিখে নিতে হবে। আমার ভাগ্য খারাপ নয়, আমার ভাগ্য যথেষ্ট ভালো। আমার মা কোনোদিনও ভেঙে পড়েনি, ছোটোবেলা থেকে আমার মাকে কোনোদিনও ভেঙে পড়তে দেখিনি, আমি কেন ভেঙে পড়বো বলো? তো আমি কোনোদিনই ভেঙে পড়বো না, আমি নিজেকে নিজে স্ট্রং রাখবো আর নিজে ভাববো নিজের লক্ষ্যে যেন যেতে পারি। তো মা বলছে তোর ভিডিওগুলো ভালো হয়, আমার মা একটা রিসেন্ট মানে ফোন দাদা দিয়েছে অ্যান্ড্রয়েড, তো মা এখন দেখে আমার ব্লগগুলো, কন্টিনিউ ব্লগগুলো দেখে, মা বলে ভালো লাগে। আমি বলি ভালো লাগে তো তুমিও বলো, অনেকেই বলো কিন্তু কিছুই তো হচ্ছে না। মা বলছে কেন, কী দরকার, কিছুর দরকার নেই, তুই ওটা করে যা, ওটাতেই যথেষ্ট, ওটা তো ভালো, কেন লোভ করছিস, কেন টাকা পয়সার দরকার নেই, তুই করে যা। তো সেটা তো কোনো মানে ব্যাপার নয়, সবসময় করে যাবো তারপর বিনিময়ে কিছু পাবো না সেটাও তো হয় না। তো যাই হোক, বিনিময়ে একটা জিনিসই পাচ্ছি, তোমাদের মানে অসংখ্য ভালোবাসা আর মানে অনেক আশীর্বাদ। তোমরা অনেকে আমাকে ভালোবাসো, আশীর্বাদ করো, অনেক আবার হেট করো, তো যাই হোক, যে হেট করো তারাও আমার ব্লগ দেখো, আর যারা ভালোবাসো তারাও আমার ব্লগ করো। তো যারা হেট করো তারা ডিসলাইক করে দিও, আর যারা ভালোবাসো তারা অবশ্যই লাইক করো, তোমরা লাইক করলে আমি উৎসাহ পাই। তো আজকে আমি দেখব আমার ব্লগে কটা লাইক হয়। তো আমি দেখতে পাচ্ছি আমার ব্লগে ভিউজ হিসাবে লাইক হচ্ছে না। আর বন্ধুরা, কালকে মানে কি বলবো, গানের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ওই ভিডিওটা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, সত্যি কথা বলতে এডিটিং করা সমস্ত কিছু আমি করেছি। কীভাবে করেছি, যেই মেয়েটা জ্বালন কাটতে পারে সেই মেয়েটা কিন্তু এরকম গানও সাজাতে পারে, ভাবো। তো আমি সাজতেই শুধু পারি না, সবই পারি, সাজতে গুজতেই পারি না। তো যাই হোক, পাতাগুলো মানে শুকিয়ে নিচ্ছি, কিন্তু পাতাগুলো ওইটুকু উনানে কিভাবে জাল দেবো সেটা ভাবছি, সেরকম না জাল দিতে পারলে মাখে তাহলে দিয়ে দেবো পাতাগুলো। তো বন্ধুরা, পুরোপুরি গজ গজ একটু হলে হয়ে গেছে, আর একটু হলে বাকি আছে, আর একটু হলে হয়ে যাবে। বাবিনা আর বিট্টু ওইখানে খেলছে, কটা বাজে দেখি দাঁড়া ঘড়িটা। ওরে বাবারে, ফোন 11টা বাজতে যায়, স্কুল পাঠাতে হবে, জল গরম করতে হবে, স্নান করাতে হবে, এই কাজগুলো না করলে নয়, এখানটা একদম পরিষ্কার করতে হবে, এখানটা একদম যাচ্ছে তাই হয়ে আছে, ঝাঁটটা দিয়ে গজ করতে হবে, কতটা কি করি দেখি, না হলে এসে আবার করবো। আর একটু কুচানো বাকি আছে, কুচিনি
এত কাজ করছি তার মাঝখানে ভাবছি ছেলেগুলো কি করছে ছেলেগুলো কি করছে, তো সে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তার মধ্যে আমি দুষ্টুকে জিজ্ঞাসা করছি সে কি করছে, তার মধ্যে একবার দেখে আসছি তো ওরা সেই পাবড়িদের যেখানে ছোট ছেলেটা থাকে না ওখানে খেলা করছে। তো এত পরিমাণে আমাদের রাস্তা থেকে গাড়ি যায় না, যার কারণে মানে বুকটা আমার ডাং ডাং করে যে একদম বাই চান্স যদি নেমে আসে না ছেলের কিছু থাকবে না একদম, তো যার জন্য বিশাল ভয় পায় আমাদের। না এই মানে কালকে না পরশু দিনে তো দু মানে তিনজন স্পট ডেড হয়ে গেছে বাইক অ্যাক্সিডেন্টে জানো, তো এত পরিমাণে ভয় পায়। আর আমি একটা জিনিস ভাবি যে বাবিনের বাবা এখন এখানে নেই ভালো, কেন বলো তো বন্ধুরা, তো বাইক নিয়ে বেড়াইনি আমার চিন্তাটাও কম। তো বাইক নিয়ে যখন বেড়াই কত রকম চিন্তা হয়। তো যাই হোক কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এইগুলো রোদে দিয়ে দিই, দিবার পরে তারপরে আমি বেরোবো। তো ছেলেকে আগে তো স্কুলটা পাঠাতে হবে, কারণ ছেলেকে একটু ভুলিয়ে ভালিয়ে একটু লেস কুরকুরে কিনে দিয়ে ওকে স্কুল দেবো। তো বলতে বলতে স্কুলটা দিয়ে চলে এসেছি অনেক কষ্ট করে, দিয়ে আমি বেরিয়ে পড়েছি আর সাইকেল নিয়েই বেরিয়েছি। সত্যি কথা বলতে আমি ড্যাং ড্যাং করে একদম সাইকেলটা চড়া জানি বলে আমার অনেক রকম হেল্প হয়। তো বাবিনের বাবাকে বলছিলাম তুমি বাইকটা না কিনে যদি স্কুটিটা কিনতে কত উপকার না হতো বলো, তো এখানটায় এত পরিমাণে জ্যাম না, এখানেই আমার মানে 10-15 মিনিট কেটে গেছে। তো এখন 10 মিনিট কেন, 10 সেকেন্ডও না আমি দেরি করতে পারি না, এত পরিমাণে আমি ব্যস্ত থাকি। তো বন্ধুরা এখন আমি ছেলের দুধটা নেবো, ছেলের দুধগুলো নিয়ে তারপরে অন্য কিছু কিনবো। টিপ দিয়ে দাও কাজলের, কাজলের দাও তো। সত্যি কথা বলতে অনেক কিছুই টুকটাক করে কেনাকাটা করেছি, আর তার সাথে ভাবছি যে ছেলেরা তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, তো ছেলেদের জন্য একটু মাছ নিই। আর এই এই মাছটার নাম হচ্ছে পাঙ্গুস মাছ। তো এই মাছটা অনেক দিন খাইনি, মানে বিয়ের পর থেকে খাওয়াই হয় না, কারণ আমাদের বাড়িতে না এই মাছ কেউ খায় না। তো আজকে মনে হলো যে নিই, মা যেহেতু মানে আমি যেহেতু খাবো তো আমার ছেলেরাও নিশ্চয়ই খাবে। এটা হচ্ছে এক কাঁটার মাছ। এই মাছটা কে কে খাও তোমরা কমেন্ট করে জানিও, সবাই আবার পছন্দ করে না তো কেউ কেউ আবার ভালোবাসে। তো আমার ভীষণ ভালো লাগে আর আমি ওই জন্য মাছটাই শুধু কিনে নিয়ে যাব, আর কোনো বাজার কিনবো না। গাছ কোন দিকে দেয় তোমাদের? ওই তো ওই দিকটা, আমাদের নয় মানে আমাদের পাশের বাড়ি আর কি। এটা মারা হয়েছে গুড়, এইটা তো ভালো, এইটা থেকে দাও না 500। ও গরম, এটা বেশ গন্ধটা ভালো উঠছে সেন্টটা। এই দেখো এরকম ভাবে উনুন উনুনে কেমন ভাবে গুড়, তোমরা কম বেশি সবাই জানো যে গুড় কিভাবে মারে। তো দেখো এইরকম একটা কি বলে এটাকে জানি না, তো এই যে উনান এই কাকিমারাটা এসেছে কোথা থেকে, মেদিনীপুর থেকে না, উনিরা মেদিনীপুর থেকে এসে এখানে তাবু খাটিয়ে এখন মোটামুটি কতদিন মাস পর্যন্ত থাকবে, মাঘ মাস পর্যন্ত থাকবে, তো 500 মতো নেবো। তো যেইগুলো যেইগুলো কিনছি সেইগুলো তোমাদের দেখাচ্ছি। একটা মাজন কিনেছি, ছোট একটা পাউডার কিনেছি, বড় কিনিনি। ছেলেদের শ্যাম্পু কিনেছি, তেল, ভ্যাসলিন, একটু মুখে মাখা, এইগুলো টুকটাকগুলো কিনে নিয়েছি, এগুলো তো দরকার। ছেলেদের না জন্মানোর পর থেকে না শ্যাম্পু বলে করাইনি, দুবার একবার করিয়েছিলাম, খুব কম করাই, ঠান্ডা লেগে যায় বলে না করানো হয় না। তো এখন দেখছি মাথায় একটু খুশকি হয়েছে, যার কারণে জনসনস বেবি শ্যাম্পুটা কিনে নিয়ে এলাম। আর পাউডারটা কেন ছোট নিয়েছি জানো তো, এত পরিমাণে ছেলেরা পাউডার নষ্ট করে না, যার জন্য ছোট ছোট জিনিস নিয়েছি আমি। তো আমার মা এই জন্য বলে, বলে তুই এত ছোট ছোট জিনিস কোথা পাস, বোরোলিংটা দেখে বলে। আমি বলি মা আমরা গরিব, তোমাদের মতো অত হাই ফাই নয়, তো আমরা ছোট ছোট জিনিসই ব্যবহার করি, আমাদের বড়োর দরকার নেই। মা বলে ওইরকম বলিস নি। আমি বলি হ্যাঁ ঠিকই তো বলেছি। তো যাই হোক মাছটা আমি পুরোপুরিভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাত হয়ে গেছে। এবার মাছ দিয়ে আলুতে একটা মানে কি বলবো মানে শুকনো শুকনো তরকারি করব, বাবিনদের জন্য একটু ঝোল ঝোল রাখবো, তো ওটা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের অনেকক্ষণ ধরেই বলছি যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আমার ফার্স্ট পেমেন্ট। তো বন্ধুরা সত্যি কথা বলতে তোমরা ওয়েট করছো যে পেমেন্টটা কার জানার জন্য। সত্যি কথা বলতে ওই পেমেন্টটা আমার নয়, ওটা হচ্ছে আমার বরের পেমেন্ট। কেউ কেউ হয়তো বুঝতেও পারছো, যারা আমার ভিউজ দেখো, যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো, তো তারাও হয়তো বুঝতে পারছো যে তার ওর বরেরই পেমেন্ট। হ্যাঁ গো বন্ধুরা আমার বরের পেমেন্ট, তো বর ফার্স্ট পেমেন্ট পেয়েই পাঠিয়ে দিয়েছে আমাকে। আর সত্যি কথা বলতে যার জন্য পেয়েছি ফার্স্ট পেমেন্ট, তো
মা রক্ষাকালীর জন্য, মাই তো সব কিছু করাই আমাদের, তো তিনের জন্য আমি আগে থেকে কিছু টাকা তুলে রেখে দিয়ে তারপরে আমি নিজেদের জন্য কেনাকাটা করেছি। সত্যি কথা বলতে আমি মায়ের কাছে শুয়েছিলাম যে মা আর আমার বর যদি রোজগার করে আগে, মানে কি বলবো, তোমার জন্য কিছু তুলে রেখে তারপরে নিজেদের জন্য কেনাকাটা করব। আর সত্যি কথা বলতে টাকাটা তোলাই আছে, সময় মতো গিয়ে একদিন সেলিব্রেশন করব। মানে সেলিব্রেশন মানে কি, সব ওই যে এরকম আগের বারে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আনন্দ করেছিলাম, তো এইবারেও একটু আনন্দ করব, সবাই মিলে যাব। তোমরা তাহলে কন্টিনিউ ব্লগটা দেখবে, ব্লগগুলো আমার, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, ক্যাপসিকাম, কালকে এই ক্যাপসিকামটা কিনে নিয়ে এসেছি, তোমাদের বললাম না কি কম দাম, 20 টাকা কেজি। তো আমি জীবনেও ক্যাপসিকাম 20 টাকা কেজি কিনিনি। তো মানে কি বলবো, খুচরো পয়সাও ছিল না, 500 টাকার করে নোট ছিল পয়সাটা তুলে নিয়ে আসার পর। তো 10 টাকা ছিল, 10 টাকার 12 টাকাতে 3টে জিনিস দিয়েছে, ধনে পাতা, ক্যাপসিকাম আর বিনস। তো যাই হোক, ভালোই হলো। আর একটু জল দিয়ে দিয়েছি, আর এটাতে না ঝাল দেবো না এখন, বাবিনদের তুলে নিয়ে তারপরে আমি লঙ্কা দিয়ে সাঁদলে দেবো। তো বাবিনরা যেহেতু ঝাল খায় না, ওদের তো ঝাল দেওয়া যাবে না, তো বেশ করে 2 চামচ লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মানে কি বলবো, ঝোলটা মানে তরকারিটা দিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে ওদের তো ওদের তরকারি খেতে খেতে না আমারও মানে কি বলবো, বিরক্তকর এসে গেছিলো। তো যার কারণে আজকে একটু কষা কষা মাংসর মতো আদা রসুন টসুন দিয়ে যেইরকম মাংস হয় তো সেইরকম আজকে খাবারটা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর সবাই আমাকে লাইক করে দিও, আর আমার পাশে থাকো প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা যারা এই মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও। চলো ভাতটা, গরম গরম ভাত আর মাছের ঝাল খেয়ে নিই। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি, আর তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন নিজে উপার্জন করে একদিন তোমাদের এরকমভাবে একটা ব্লগ দিতে পারি ফার্স্ট পেমেন্টের। তো কবে হয় সেই দিন অপেক্ষা করছি। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।